ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। শুভ্র শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। আর আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ সেলিম হোসেন। বিগত ক্লাসে আমরা হুবির বাগান থেকে কয়েকটি প্রশ্ন আলোচনা করেছিলাম। আশা করি তোমরা সেই প্রশ্নগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করেছো এবং এই জব্দ করে রেখেছো। এই জন্য সকলকে ধন্যবাদ। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব তা হচ্ছে বর্ণ দিয়ে শব্দ তৈরি। ঠিক আছে, একটি বর্ণ দিয়ে আমরা দুটি করে শব্দ তৈরি করতে শিখবো। ঠিক আছে, যেহেতু আমাদের অনলাইন ক্লাস, এর জন্য সকলকে কি করতে হবে, ক্লাসগুলো শতভাগ মনোযোগ সহকারে শুনতে হবে এবং প্রয়োজনীয় নোট খাতায় লিখতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে তদে কি হবে, তদে হবে তাল, তবল। তদে কি হবে, হ্যাঁ ততে হবে তাল, ততে তাল, তবল, ততে তাল, তবল, ততে কি হবে তাল, তবলা, ততে তাল, তবলা, ততে তাল, তবলা, ততে কি হবে তাল, তবলা, ততে তাল, তবলা। ঠিক আছে, এছাড়াও কিন্তু তোমাদের নিজের মতো করে যে কোনো শব্দ দিতে পারো। ঠিক আছে, তবে অর্থপূর্ণ হতে হবে। ঠিক আছে, ততে তাল, তবলা, ততে কি তাল, তবলা, ততে তাল, তবলা, ততে তাল, তবলা, বিষয়টি ক্লিয়ার? আচ্ছা, ধন্যবাদ। যেমন থ, তারপর আছে থ, থতে, হ্যাঁ থতে হবে থালা, থতে থালা, থলে, থতে থালা, থলে, থলে, থতে কি হবে থালা, থলে, থতে থালা, থলে, থতে কি থালা, থলে, থতে হচ্ছে থালা, থলে, থতে হচ্ছে থালা, থলে, থতে কি থালা, থলে, থতে হবে থালা, থলে। ঠিক আছে, তারপরে তোমাদের নিজের ইচ্ছা মতো করে যে কোনো শব্দ তোমরা দিতে পারো। থতে থালা, থলে, থতে হচ্ছে থালা, থলে, থতে কি থালা, থলে, হ্যাঁ। তারপর এটা হচ্ছে ত, হ্যাঁ ততে হবে দাদা, দাদি, ততে হবে দাদা, দাদি, ততে কি দাদা, দাদি, ততে হবে দাদা, দাদি। ঠিক আছে, ততে হবে দাদা, দাদি, ততে দাদা, দাদি, ততে কি দাদা, দাদি, হ্যাঁ। তারপর আছে থ, ধতে হবে, তারপর আছে ধতে হচ্ছে ধান, ধামা, ধতে ধান, ধামা, ধতে কি দান, ধামা, ধতে হচ্ছে দান, ধামা, ধতে কি দান, ধামা, ধতে কি দান, ধামা, ধতে হচ্ছে ধান, ধামা, ধতে হচ্ছে দান, ধামা। ক্লিয়ার বিষয়টি? হ্যাঁ। তারপর হচ্ছে দন্দা, না সর্বশেষ যেটা, দন্দা মতে নানা, হ্যাঁ দন্দা মতে হবে নানা, নানি দিতে পারো, দন্দানতে নানা, নানি, না, অলঙ্কার। ঠিক আছে, আমি কিন্তু তোমাদের বিষয়টা সহজ ভাবে যেন বুঝতে পারো সেজন্য, ঠিক আছে, সহজ শব্দগুলো আমি দিয়ে দিচ্ছি। যেমন দন্দানতে নানা, নানি, দন্দানতে কি হবে নানা, নানি, দন্দানতে কি হবে নানা, নানি। ক্লিয়ার সবাই? তাহলে আমি তোমাদের প্রথম থেকে আর বলতেছি, ততে তাল, তবলা, ততে কি তাল, তবলা, ততে তাল, তবলা, ততে কি তাল, তবলা, থতে থালা, থলে, থতে কি থালা, থলে, থতে হচ্ছে কি থালা, থলে, দতে দাদা, দাদি, দতে কি দাদা, দাদি, ধতে ধান, ধামা, ধতে কি ধান, ধামা, দন্তনতে নানা, নানি, দন্তনতে কি নানা, নানি। ঠিক আছে, এছাড়াও কিন্তু তোমরা আরো যে কোনো শব্দ লিখতে পারবে, তবে শব্দগুলো হতে হবে অর্থপূর্ণ। ঠিক আছে, তোমাদের নিজের মতো করে তোমরা লিখলেও হবে। তাহলে আজকে যে আমরা পাঁচটি বর্ণ দিয়ে দুটি করে শব্দ তৈরি করা শিখলাম, এগুলো কি করতে তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, যেহেতু তোমাদের অনলাইন ক্লাস, এই জন্য সকলকে কি করতে হবে ক্লাসগুলো শতভাগ মনোযোগ সহকারে দেখতে হবে এবং প্রয়োজনীয় নোট খাতা লিখতে হবে। ঠিক আছে, যেহেতু আমাদের এখন কি করোনাকালীন সময় চলতেছে, আমাদের নিজেদেরকে একটু সচেতন হতে হবে। ঠিক আছে,
আমাদের বাইরে যদি যেতে হয় তাহলে কি করব আমরা অবশ্যই মাস্ক পরিধান করে যাব নিজেকে সুস্থ রাখব এবং অন্যকে সুস্থ থাকতে সহায়তা করব ঠিক আছে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও ধন্যবাদ জানাই আজকে আমি